نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরহাম একাডেমির পক্ষ থেকে। জীবন ও বিজ্ঞান সিরিজের আজকের একটি পর্ব। আজকে এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা যে জিনিসটি তুলে নিয়ে আসছি সেটা হলো যে কোরআনের যে সৌন্দর্য, কোরআনের যে মানে সত্যতা, কোরআন যে আল্লাহ তাআলার গ্রন্থ, এর যে অসংখ্য প্রমাণ রয়ে গেছে তারই একটি প্রমাণ যা বর্তমান এই আধুনিক বিজ্ঞানের যুগে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বেরিয়ে এসেছে। আমরা জানি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে লেখা কোরআন রয়ে গেছে পৃথিবীতে, আরও ওই সময়ের লেখা অনেক স্মৃতি আছে, কিন্তু তারপরেও যেগুলো আমরা মুসলমানরা সংরক্ষণ করেছি বা আমাদের সেই জিনিস পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে আছে, কিন্তু বর্তমান বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে যেভাবে পৃথিবীর অনেক প্রত্নতাত্ত্বিক জিনিসগুলোকে খুঁজে পাওয়া হয়, সেই জিনিসটার সেই ধারাবাহিকতায় একজন খ্রিস্টান ডক্টর আলবা ফেডেলি তার গবেষণার মাধ্যমে যে কোরআন শরীফের কিছু কাগজ, কিছু পৃষ্ঠা খুঁজে পেয়েছেন যা যা 600 মানে খ্রিস্টাব্দের, অর্থাৎ একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী বা সাহাবাদের সময়ে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং দেখে তার কাছ থেকে লিখেছেন, এমনটি বিবিসির গবেষণা থেকে শুরু করে এবং এটা যারা মুসলিম নন তারাই বলতেছেন তাদের গবেষণার পরে। তো চলুন এ বিষয়ে আজকে দেখা যাক। আমরা দেখতেছি ডক্টর আলবা ফেডেলি, যিনি একজন রিসার্চার ফেলো ফর দ্য ইনস্টিটিউট ফর টেক্সটুয়াল স্কলারশিপ অ্যান্ড ইলেকট্রনিক এডিটিং স্পেশালাইজ ইন আর্লি কোরআনিক ম্যানুস্ক্রিপ্ট। কোরআনের সবচেয়ে প্রাচীনতম ম্যানুস্ক্রিপ্ট বা হস্তলিখন বা লিখিত কাগজগুলোর উপরে যিনি গবেষণা করেন এবং যিনি স্পেশালিস্ট কিসের উপর, টেক্সচুয়াল অর্থাৎ লেখাগুলো, প্রাচীন আমলের লেখাগুলোকে নিয়ে বর্তমান গবেষণা করা হচ্ছে আর গবেষণা করে সেগুলোকে ভাষাতত্ত্ব এবং ইলেকট্রনিক যেই মানে বর্তমান কম্পিউটারাইজ প্রক্রিয়া যার মাধ্যমে এটা ঠিক কত দিনকার বা কোন সমাজের সেই সময়ের বিভিন্ন আলামত বা বিভিন্ন যে মানে পরীক্ষার যে রীতি বা পরীক্ষার পদ্ধতি সেটা অ্যাপ্লাই করে তারা খুঁজে মানে বের করছে এই প্রত্নতাত্ত্বিক গবেষণাগুলোর চুলচেরা বিশ্লেষণ। তো সে বিষয়ে উনি একজন এক্সপার্ট, আর উনি বার্মিংহাম সিটিতে যে কোরআনের প্রাচীনতম লেখাগুলো পেলেন এবং তার উৎস কোথা থেকে পেলেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো চলুন দেখা যাক এই ভিডিওটাতে উনি আসলে কি বলছেন। উনি বলছেন, আমি এই কোরআনিক ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। এবং যা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটেছিল যে এই টুকরোগুলো সেগুলো নিয়ে আমার কাজ। আর এই যে স্টোরিগুলো যে লেখাগুলো নিয়ে আমরা গবেষণা করি সেখান থেকে বার্মিংহাম যেটা নিয়ে আজকে আলোচনা সেটা হলো বার্মিংহাম যে সেখান থেকে যেই কোরআনের যেই পৃষ্ঠা কপির মাধ্যমে এর সেই সময়কাল এবং এটা যেটা দেখা হয়েছে সেটা এই ছিল সেই কাগজগুলোর বা সেই টুকরোগুলোর সেই দামি কোরআনের পৃষ্ঠাগুলো অংশ যা নিয়ে তিনি গবেষণা করেছেন এবং সম্পূর্ণ নতুন এক মানে গবেষণার ফলাফল উনি নিয়ে এসেছেন মানুষের সামনে। এটা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই নয়, একাডেমিক ক্ষেত্রেও নয়, জনজীবনেও এর একটা বড় ধরনের ভূমিকা পড়েছে। এই পুরাতন লেখার যে এই পুরাতন লেখাটার যে প্রভাব পড়েছে ঠিক ইসলামের একদম শুরু জামানার যে লেখাটা উনি বলছেন যে গবেষণা আমি করেছি এটা হলো এই ভাষাতাত্ত্বিক যে মানে গবেষণাটা which is something nobody has ever done before.
ওনার এই যে ধরনের গবেষণা, উনি বলছেন যে আমার পূর্বে এই কাজটি আর কেউ করেনি। এ পর্যায়ে আমরা আপনাদেরকে দেখাব যে 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 ভিডিওটি দেখালাম তার সত্যতা আসলে কতটুকু সত্য এই ভিডিওটি। তো তার জন্যই আমরা চলে আসছি ইউনিভার্সিটি অব বার্মিংহামের নিজস্ব ওয়েবসাইটে। এখানেই এই ডক্টর আলবার্ট ফেডিলিকে কংগ্রাচুলেশন দেওয়া হয়েছিল এবং তাকে কংগ্রাচুলেশন দিয়ে যে পোস্টটি করা হয়েছিল এটি 2015 সালের 10 জুলাই। তো এটা তাকে কেন কংগ্রাচুলেশন দেওয়া হয়েছিল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কংগ্রাচুলেশন টু আলবার্ট ফেডিলি হু রিসিভ হার পিএইচডি ফ্রম দ্য ইউনিভার্সিটি অব বার্মিংহাম। বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে আজকের এই দিনে তিনি কী করেন, পিএইচডি ডিগ্রি ধারণ করেন কিসের উপরে, এবং তাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছিল যে ইনস্টিটিউটের অধীনে, সেটিও বার্মিংহামের অধীনে, সেটি হলো ইনস্টিটিউট অফ টেক্সটুয়াল স্কলারশিপ অ্যান্ড ইলেকট্রনিক এডিটিং। যে টেক্সটগুলো প্রাচীন আমলের যেই লেখাগুলো বিভিন্ন জায়গা থেকে গবেষণা করে পাওয়া যাচ্ছে সেগুলোকে এর উপর চুলচেরা বিশ্লেষণ গবেষণা করে ইলেকট্রনিক এডিটিং মানে বৈদ্যুতিক যেই মানে সাইন্টিফিক ডেভেলপমেন্টের মাধ্যমে যে কম্পিউটারাইজ পদ্ধতি, এগুলো আসলে সবই ইলেকট্রনিক বা ইলেকট্রোমিডিয়া মানে ইলেকট্রিসিটির মাধ্যমেই এগুলো চলে। তো এই পুরো ডেভেলপমেন্টটাকেই ইলেকট্রনিক ডেভেলপমেন্ট বলা হয়, ইলেকট্রনিক এডিটিং বা ইলেকট্রনিকের যে মানে চুলচেরা বিশ্লেষণের যে মানে টুলসগুলো বের হয়েছে সেগুলো নিয়ে আসলে করা হয়। আমার আর একটি ভিডিওতে আমি কম্পিউটার বেসিক সেখানে এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করেছি। যাই হোক, তো আমরা এই আলোচনা এটা দীর্ঘ করব না। তো এই ইনস্টিটিউটের অধীনে ওনাকে স্কলারশিপ দেওয়া হয় এবং ওনাকে যারা সাপোর্ট দেন তারা হলো আর্টস অ্যান্ড হিউম্যানিটিস রিসার্চ কাউন্সিল। তো যাই হোক, আমরা মূল আর্টিকেলে ফিরে যাই। তো ওনার এই গবেষণার, এই পিএইচডি ডিগ্রির গবেষণার শিরোনাম ছিল আর্লি কোরআনিক ম্যানুস্ক্রিপ্ট, দ্য টেক্সট, পুরাতন বা প্রাচীন কোরআনের যে ম্যানুস্ক্রিপ্ট এবং তাদের টেক্সট লেখা, অ্যান্ড দ্য অ্যালফন্স মিঙ্গানা পেপার্স। অ্যালফন্স মিঙ্গানা একজন ব্যক্তি যার সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এই ভদ্রলোকের জন্ম হয়েছিল 1878 সালে এবং মৃত্যু হয়েছে 5 ডিসেম্বর 1937 সালে। উনি বার্মিংহামে আসেন এবং উনি মেইনলি ওনার কাজ ছিল যে এই ম্যানুস্ক্রিপ্ট বা প্রাচীন আমলের এই জিনিসগুলো উনি কালেক্ট করতেন। তো সেখান থেকে আমরা যে এটা নিয়ে কাজ করছি সেটা হলো দ্য ম্যাঙ্গিনা কালেকশন, এখান থেকে আমরা একটু আলোচনা করব। তো উনি মূলত এই ভদ্রলোক 1924 সালে এবং 1925 এবং 1929 সালে তিনবার তিনি মিডিল ইস্টে সফর করেন এবং সেখান থেকে সিরিয়াক এবং অ্যারাবিক যে ম্যানুস্ক্রিপ্টগুলো এগুলো কালেকশন করেন বিভিন্ন, সেখান থেকে খ্রিস্টান ধর্মে, তারপরে ইসলাম ধর্মে বিভিন্ন ধরনের বিভিন্ন পেপার্স উনি কালেকশন করেন। সেই কালেকশনের সংরক্ষণ ছিল হামিংবার্ড ইউনিভার্সিটি স্পেশাল, এখানেই সংরক্ষিত ছিল এই পাণ্ডুলিপিটি, যেখান থেকে এটি নিয়ে গবেষণা করেন ডক্টর আলবার্ট ফ্রেডিলি। এবং তার এই যে গবেষণাটা ছিল এটা এই ক্যাডবুরি রিসার্চ লাইব্রেরি হামিংবার্ড ইউনিভার্সিটির, সেখান থেকে 7 আর্লি কোরআনিক পিসেস, 7টি কোরআন শরীফের পৃষ্ঠা বা কোরআন শরীফের পাণ্ডুলিপি তারা কি করেন, যেগুলো লেখা ছিল চামড়াতে এবং প্যাপিরাসে। ডক্টর আলবার্ট ফ্রেডিলি যে কাগজগুলো নিয়ে, যে ম্যানুস্ক্রিপ্টগুলো নিয়ে, পাণ্ডুলিপিগুলো নিয়ে গবেষণা করেছেন ক্যাডবুরি রিসার্চ লাইব্রেরি থেকে সংগ্রহ করেছেন এবং সেখানে যে কাগজগুলো পেয়েছেন তার লেখা ছিল চামড়া এবং প্যাপিরাসে। আর এটার সময়কাল গবেষণায় বেরিয়ে এসেছে 7ম শতাব্দী, আমরা জানি এটি রাসুল সালামের সময়ের। আর এই কাগজগুলো অ্যালফন্স মিঙ্গানা তিনি কিনেছিলেন ভন স্রেলিং এর কাছ থেকে, তিনি একজন প্রত্নতাত্ত্বিক গবেষক। এটা 1936 সালে গবেষণার মাধ্যমে এখান থেকে বেরিয়ে এসেছেন এই চাঞ্চল্যকর তথ্য। এটা আমরা অনেকেরই ধারণা যে এই প্রাচীন আমলের জিনিসগুলোকে কিভাবে গবেষণা করা হয়, এটা আসলে একটা গভীর বোঝার বিষয়। কম্পিউটার একটি
গাণিতিক যন্ত্র ছাড়া কিছুই না, সে এইভাবে আমাদেরকে কিভাবে সাহায্য করে। তো আসলে মানুষ কম্পিউটারকে ব্যবহার করে তার গবেষণার কাজটাকে সহজ করার জন্য, গবেষণাটা মানুষই করে, মানুষ গবেষণার মাধ্যমে খুঁজে বের করেছে প্রত্যেকটা জিনিসের জীবনকাল এবং তার যে সময়ের সাপেক্ষে, সময়ের সাথে সাথে তার যে পরিবর্তন এবং তার পরিবর্তনের একটা ইউনিট, একটা সময় এবং পরিবর্তনের মানে রূপের যে একটা ইউনিট, একটা একক তারা খুঁজে বের করেছেন দীর্ঘদিনের গবেষণায়, যে এক এক দিনে বা এক এক মাসে বা এক এক বছরে এই জাতীয় ধাতবের এতটুকু পরিবর্তন সাধারণত হয়ে থাকে। এইগুলোর চুলচেরা বিশ্লেষণের জন্য তারা যে সূত্রগুলো আবিষ্কার করেছেন সেই সূত্রগুলো দিয়ে গবেষণা করতে কাগজ কলমে সময়ে একটা লম্বা সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে মানুষ কম্পিউটারকে ব্যবহার করছে, কারণ তার গাণিতিক যেই মানে বড় বড় রাশিগুলো নিয়ে বিশ্লেষণ করা এবং তার একটা ফলাফল নিয়ে আসা তার জন্য খুবই সহজ এবং দ্রুততম সময়ে করতে পারে। একটা মানুষ এক মাসে যে হিসাব করবে তা দেখা যায় কয়েক সেকেন্ডে কম্পিউটার এবং কম্পিউটারের ক্ষমতা বাড়িয়ে সুপার কম্পিউটার লেভেলে নিয়ে গিয়ে তার দ্বারা অনেক বড় বড় কাজ করা যায়। সেই জাতীয় কাজটি এই কোরআনিক ম্যানেজ কোরআনের যে পাণ্ডুলিপিটি নিয়ে করা হয়েছে সেটা হলো ডিজিটাল ফিলোলজি, ভাষাতত্ত্ব মানে ডিজিটাল প্রক্রিয়ায় ভাষাতত্ত্বের যে গবেষণা। এখানে এক্সএমএল এনকোডেড, এক্সএমএল আসলে এটা প্রোগ্রামিং একটা টার্ম, আপনার যাদের ধারণা নেই তাদের জন্য এখানে আমি গভীর আলোচনা করব না, তবে তথ্য নিয়ে গবেষণার বিভিন্ন রূপ আছে, তার একটি রূপ হলো এক্সএমএল। এক্সএমএল ফরম্যাটে তথ্যগুলো ধারণ করা হয় গবেষণার জন্য। যাই হোক, এর মাধ্যমে এই ম্যানুস্ক্রিপ্ট নিয়ে গবেষণা করে যে ফলাফলটা বেরিয়েছে সেটি হলো যে এটি সত্যিকারেরই কোরআন শরীফের সেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সময়কার লেখা, এবং এটি নিয়ে পৃথিবীতে বিভিন্ন ডকুমেন্ট হয়েছে এবং বিবিসির একটি ডকুমেন্টেশন এখন আমরা আপনাদেরকে দেখাবো। চলুন, ডক্টর আলফা ফিডিরির গবেষণা যা বিশ্বকে নাড়া দিয়েছে, বিশ্ব বিবেকে করাঘাত করে বলেছে কোরআনের সত্যতা এবং ইসলামের সৌন্দর্য তুলে ধরেছে, তা বিভিন্ন মিডিয়ার মানে পৃথিবীর গ্রহণযোগ্য সব মিডিয়াতেই যেমন প্রচার হয়েছে তার কিছু আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে অভিযোগ না থাকে যে এটার সত্যতা নিয়ে কারো সংশয় না থাকে। তো চলুন আমরা এই ডকুমেন্টেশনটা দেখি। এটি ছিল পৃথিবীর সেই প্রাচীনতম কোরআনের হস্তলিখিত সেই পাণ্ডুলিপি, যা নিয়ে গবেষণা করেছেন ডক্টর আলভা ফেডিলি, যার ইলেকট্রনিক যেই মানে গবেষণা বা বিশ্লেষণ চলছে, বিশ্লেষণের মাধ্যমে যার সত্যতা বেরিয়ে এসেছে, যা বিভিন্ন জন এটাকে পরীক্ষা করে দেখেছেন, এবং মিশর আল আজহারের ইমাম তিনিও এটির সত্যতা যাচাই করেছেন। এটি নিয়ে গবেষণা হয়েছে বিশ্বে, এবং ইনিও বলছেন ডেভিড থমাস, ইনি খ্রিস্টানিটি অ্যান্ড ইসলাম, ইসলাম প্রফেসর, খ্রিস্টানিটি এবং ইসলামিক বিষয়ের উনি একজন প্রফেসর বার্মিংহাম ইউনিভার্সিটির, তিনি বলছেন এটি ঠিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের লেখা, গবেষণা থেকে এটি বেরিয়ে এসেছে। প্রিয় দর্শক, আমাদের এতক্ষণের উপস্থাপনার মাধ্যমে আপনারা বুঝে গেছেন কোরআনের সত্যতা এবং কোরআন ইসলামের সৌন্দর্য, যে ইসলাম একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, যা আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন দুনিয়ার জীবনের শান্তি এবং আখিরাতের জীবনের চিরস্থায়ী সফলতার জন্য। আর এই ইসলামী জীবন ব্যবস্থার যে গাইডলাইন পবিত্র কোরআন, যা নাজিল করেছেন আল্লাহ তাআলা এবং তার সংরক্ষণকারী আল্লাহ তাআলা, পৃথিবীতে কারো শক্তি নেই এটিকে পরিবর্তন করা, কেউ পারেও নি পারবেও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা পারলে এর একটি সুরা বানাও অথবা একটি আয়াত, কিন্তু
এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল যুগে যুগে বহু মানুষ, কিন্তু পারেনি, আজও চেষ্টা করে যাচ্ছে যারা ইসলামের সৌন্দর্য, সৌন্দর্যের প্রতিহিংসায়, সৌন্দর্যের প্রতি তাদের একটা হিংসা কাজ করে, যারা সৌন্দর্য জেনেও গ্রহণ করতে চায় না, বিকৃত মস্তিষ্ক ধারণ করে, যারা সত্যের সৌন্দর্য থেকে মুখ লুকানোর চেষ্টা করে, কিন্তু তাদের এই মুখ লুকানোটা ঠিক চামচিকার মতোই যে সূর্যের আলোকে বরদাস্ত করতে পারে না, তাতে সূর্যের কিছু আসে যায় না, সূর্য ঠিকই পৃথিবীকে আলো দিয়ে যায়, তার আলো নিয়ে যারা আলোকিত হতে চায় তারা এই আলোতে আলোকিত জীবন যাপন করে ধন্য হয়। আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে আমাদের এই কর্ম সার্থক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। نحن نزلنا الذكر وإنا له لحافظون.